মাশাল্লাহ, আজকে দেখেন বাগানে সবজি উঠিয়েছিলাম, পুঁইশাক, এই যে গেছিয়ালা ফুলালা পুঁইশাক। তো এইসব আমাদের তিনবার খাওয়া হচ্ছে পুঁইশাকগুলা। আর হচ্ছে এখানে আমার বাগানের তুলসী পাতা নিয়েছি চা খাওয়ার জন্য। গাছটা অনেক বড় হয়ে গেছে, এর জন্য ডাটাগুলো ভেঙে নিয়েছি আর কি, যাতে নতুন করে শাখা গজিয়ে যায়। এরপর এখানে নিয়েছি আরও লেমন গাছ। দেখেন আজকে লেমন গাছের গাছটা একটু সাফ করলাম, পরিষ্কার করলাম, অনেক ময়লা হয়ে গেছে, মানে পাতাগুলো শুকিয়ে গেছে, একদম পরিষ্কার করে আর যে বাড়তি পাতাগুলো আছে সেটা কেটে নিয়েছি। এই যে এটা হচ্ছে লেমন গাছের গাছ, বেশি বেশি এটা ছড়িয়ে গিয়েছিল তাই বেঁধে রেখেছি। এটা একদম আমার ঘরের ঢোকার সময় রেখেছি, যাতে করে পোকামাকড় মাছি মশা কম হয় ঘরের মধ্যে। মাছি মশা বেড়ে গেছে, এর জন্য ঘরের সামনে রেখেছি। আর এই লেমন গাছটা যদি ঘরের সামনে রাখেন, গেটের সামনে আর কি, তখন আপনারা আপনাদের ঘরে মশা মাছি কম হবে। এই যে দেখেন, এই যে গেট, আর এটা হচ্ছে লেমন গাছ। তো এটা এখন এখানে এনে আরও কিছু ভিটামিন দিয়েছি, যাতে করে ভালোভাবে এটা পুষ্টি পায়। তো এগুলো কালকে পরিষ্কার করবো।